বন্যার কারণে ছয় মাস পিছিয়ে অবশেষে ছয় নভেম্বর থেকে শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে আড়াই হাজারের বেশি কেন্দ্রে প্রায় 12.5 লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। যদিও গেল বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 2 লাখ, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে 2টি। গেল সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে 4টি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়। কুড়িগ্রামে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কেন্দ্র সচিব সহ 3 শিক্ষক আটক হয়। এমন অবস্থায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর সরকার। দেশের সব কোচিং সেন্টার প্রায় 1.5 মাস বন্ধ রাখা সহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি মোবাইল ফোন নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তবে সেটি যেন ছবি তোলা না যায় এই রকমের একটি মোবাইল ফোন হতে হবে। 3 নভেম্বর 2022 থেকে 14 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্যে বলা হচ্ছে। একই কোচিং সেন্টারের আমব্রেলার আওতায় কিন্তু অনেক রকম কোচিং চলে, কোথাও কোনো শিক্ষক তার নিজের বাড়িতে করছেন, যদি সেখানে সেই তথ্য পাওয়া যায় তবে অবশ্যই আমরা সেখানে ব্যবস্থা নেবার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টাটা করব। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এ কারণে পরীক্ষার নম্বর ও সময় 2 কমিয়ে আনা হয়েছে। আগামী বছর পূর্ণ নম্বরে পরীক্ষা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে, পরীক্ষার নম্বর এবং সময় কমিয়ে আনা হয়েছে, এবছর পর্যন্তই এটি থাকছে। আমরা আশা করছি আগামী বছর থেকে একেবারে পূর্ণ সময়ে পূর্ণ বিষয়ে পরীক্ষা হবে। বিদ্যুৎ সহ দেশে যদি বড় ধরনের বিপর্যয় না হয় তবে আগামী বছরের নির্ধারিত সময়েই বই বিতরণ করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 1 তারিখেই আমরা বই দিতে পারবো। মুন্নাফ রশিদ, এখন ঢাকা।